আমাদের আপনাদের কাছে অনেক কিছু দরকার, আর দর্শক ছাড়া আমরা ট্রাই করি না, আমাদের ভালো লাগবে না। আমরা চাই যে এই দর্শককে দেখে আগামীতে আরও ভালো অনুষ্ঠান করার জন্য সবাই আপনারা আসবেন। শনিবার 11টার সময় যখন বললো আমি কিছুই তার বলিনি, শনিবার 11টার সময় আপনারা সবাই আসবেন দেশের সামনে। এবার লোটাস ফেস্টিভ্যালে বাংলাদেশ হোস্ট কান্ট্রি, তো যেহেতু নিজের দেশটাকে যদি ভালোবাসে দেশের স্বার্থ হলেও একবার আসে, বাংলা ছাড়া বিশ্বের লোকের সামনে যখন আমরা নিজের দেশের কথা বলি তখন আমাদের মুখ অনেক উজ্জ্বল হয়ে যাবে, আমাদের বুক ঘুরে যাবে। আমার বিশ্বাস আপনারা নিশ্চয়ই শনিবার সকাল 11টার সময় অফিস কাজে চলে আসবেন। তো আজকে যাই হোক, আমাদের এখানে আছেন কয়েকজন সাংবাদিক আছেন, আমরা প্রথমত প্রথমে সবার সাথে পরিচিত হব। পরিচিত হওয়ার পরে একটা ইন জেনারেল একটা স্টেটমেন্ট আমরা আপনাদেরকে দিই তথ্য পাবেন। এরপরে আপনারা আপনাদের নিজস্ব কোনো যদি প্রশ্ন থাকে তাহলে পজিটিভ ওয়াইতে প্রশ্ন করবেন, কোনো নেগেটিভ প্রশ্ন ইনশাল্লাহ করবেন। এটা দীর্ঘভাবে বিষয় আমাদেরকে দুইজন মেহমান আছেন, এরা তো দূর থেকে আমাদেরকে আমাদের মাঝে এসছেন এবং পারফরমেন্স করে বাংলাদেশকে একটা সুন্দর জায়গা নিয়ে যাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং মনোজের বিশ্বাস। কমিউনিটিতে যাবো যে অত্যন্ত আমাদের দীর্ঘ একটা খারাপ হয়েছে, আমাদের প্রচারের দিকটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, বিভিন্নভাবে প্রচার হয়েছে। এখনও প্রচার হচ্ছে, শিল্পীরা গতকালকে এসে এসেছেন, আসার পরে আমি এখানে তাদেরকে ডিনারে নিয়ে আসছিলাম, তখন কয়েকজন সাংবাদিকের সাথে কথা হলো, তারা দেখলাম আজকে বিভিন্নভাবে নিউজ করেছে, এটা আপনাদেরকে দেখে থাকবেন। তবে আজকে এটা হচ্ছে ফর্মাল প্রেস কনফারেন্স, এখান থেকে আপনারা খুব পজিটিভ ওয়েতে বাংলাদেশের মানুষজনকে যাতে আমরা ওখানে আনতে পারি, সকাল 11টার ভিতরে যাতে সবাইকে আমরা ওখানে আনতে পারি, এটাই হবে আজকে আমাদের। আর আমাদের শিল্পীদের কিছু বক্তব্য থাকবে, ওনারা আহ্বান জানাবেন যে ওনারা এত দূর থেকে আসছেন তাদের জন্য, এবং আপনারা আবার আমাদের এই ব্যাপারে সবাই শিল্পী ভাই প্রখ্যাত বাংলাদেশের মানে নৃত্যকলার বিশ্বে যদি আমরা টাকা অর্জন করি এরা হচ্ছে নাম্বার ওয়ান বাংলাদেশের গত 20-25 বছর ধরে তাপরের সাথে তারা মানে আনন্দ করেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত। হ্যাঁ, জাতীয় এখন আমাদের নির্বাহ পায় এবার ইয়ে পুরস্কার পেলেন, 21 পদক পেলেন, এত বছর পরে হলো বিচার যায়নি। যাই হোক, আপনারা আমাদের আমন্ত্রণে এখানে এখানে এসছেন, ব্যাপারটা বলতে গেলে বলতে হয় যে আমরা ফার্স্ট ইয়ার ফ্যাশন শো করেছিলাম বাকি ভাই মনে হয় যে 10-12 বছর আগে, ইট ওয়াজ সাচ এ গুড ফ্যাশন শো, আমরা সবাই ব্রাইডাল করেছিলাম, আমার চতুর্থ ছিল ন্যাশনাল। সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি ওখানে আসেন, সেখানে আমাদের ডান্স পারফরমেন্স যদি একজনে করে সেখানে যদি 7-8-10 জন হয় ভালো হয়ে যাবে, আমি সত্যি আমরা সেগুলো সঙ্গে আনতে পারিনি, আগামীতে যদি হয় কখনো কখনো একটা করে থাকবে। আমরা তো পৃথিবীর সব জায়গায় যাই, আমরা যেমন গত বছর
গত বছর আমরা ড্যালাসে গেছিলাম, ড্যালাসে আমরা নৃত্যনাট্য করলাম এবং স্টেটমেন্টটা ছয়টা বার্তা মিছিল ডান্স মোটামুটি ডান্স করতে পারি। আমরা মূলত নৃত্যের সাথেই সংশ্লিষ্ট থাকবো, আর পরে যদি মনে করি কালকে আমাদের প্রোগ্রাম সাজা বন্ধু দেখলে আমাদের সময় তারপর অনেক বেঁচে যাবে, তখন হয়তো উপলব্ধ করতে আমরা আমাদের কালচারটাকে পতাকা হাতে নিয়ে ওই